গাইস, আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ফোনপের যদি সিকিউরিটি পাসওয়ার্ড ভুলে যান বা আপনারা কীভাবে ফিঙ্গারপ্রিন্ট সেটিংসটিকে বন্ধ করবেন। হয়তো হঠাৎই আপনাদের মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট কাজ করা বন্ধ হয়ে গিয়েছে, যখনই আপনারা ফোনপে ইউজ করতে যাচ্ছেন তখন ফিঙ্গার ছাড়া ফোনপে খুলছে না। তো আপনারা কীভাবে সেই ডিভাইসগুলোকে অ্যাক্টিভেট করবেন বা কীভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট অপশানটাকে বন্ধ করবেন, সেই ইনফরমেশানটা পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেখা অল বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। কারণ আমার প্রবলেম হচ্ছিলো, তো আমি প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই সেই প্রবলেমটাকে সলভ করতে পারবেন। তো চলুন আমি স্ক্রিন রেকর্ডিং করে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন। আপনারা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, তবে আপনারা বুঝতে পারবেন কীভাবে প্রবলেমটাকে আপনারা সলভ করবেন। তো গাইস, এবার আপনাদেরকে দেখাবো আপনারা ফোনপের ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে বন্ধ করবেন, যদি না আপনাদের কাজ করে আপনাদেরকে আগেও বলেছি। তো আমি প্রথমে দেখে দিচ্ছি কী প্রবলেমটা হচ্ছে, তারপর আপনারা সেটাকে প্রবলেমটাকে কীভাবে সলভ করবেন। তো এখানে ফোনপেতে খুলে গিয়েছে, দেখুন আমার ফিঙ্গারপ্রিন্ট খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য আমার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আর কাজ করছে না, আর এখানে অটোমেটিক সব লক হয়ে গিয়েছে। তো এইটাকে ইনেবল কীভাবে করবেন বা ফিঙ্গারটাকে কীভাবে বন্ধ করবেন, তার জন্য আপনাদেরকে কী করতে হবে, ফোনপেতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাপ ইনফো দেখাবে, এখানে আসতে হবে। আসার পরে এখানে স্টোরেজ, তো এখান থেকে ডেটা ক্লিন করে নিতে হবে, ক্লিন ডেটা। তো ডেটা আমি পুরো ক্লিন করে নিলাম, তারপরে আপনাদেরকে এখানে ফোনপেটা অন করতে হবে। অন করার পরে কী করতে হবে সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে আপনাদের মোবাইল নাম্বার চাইবে, তো এখানে আমি মোবাইল নাম্বার আমার দুটোর মধ্যে একটা আমি দিয়ে দিচ্ছি, তো আমি দিয়ে দিলাম এখানে। আর এখানে পাসওয়ার্ড চাইছে, এখানে পাসওয়ার্ড আপনার যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদের ফোনপেটা খুলে যাবে, খুলে যাওয়ার পরে আপনারা লোকেশান কল সব কিছু আপনারা ইনেবল করে দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে কোথায় গিয়ে বন্ধ করতে হবে সেটাও আপনাদেরকে দেখে দেবো। তো সিম্পল প্রসেস রয়েছে। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নেবেন। আমি যখন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি আপনারা কী করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে দেখুন এখানে এই যে লক দেখাচ্ছে এই অপশানটাকে অফ করে দিতে হবে আপনাদেরকে। অফ করে দিলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এবারে দেখবো আমার ফাইনালি আগের মতন প্রবলেম হচ্ছে কি না। তো আমি এখান থেকে পুরো ক্লিন করে দিলাম, ক্লিন করার পরে আমি ইনেবল করে দেখবো ফাইনালি আমার আগের মতন প্রবলেমটা হচ্ছে কি না সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি দেখুন গাইস, আর কিন্তু অফ হচ্ছে না, আর এখানে আমি খুব ফাইনালি শর্টকাটে কাজ করছিলাম, আগের স্ক্রিনে যেটা দেখাচ্ছিলো সেটা শো করছিলো, তো আর ফাইনালি কোনো প্রবলেম হচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনারা প্রবলেমটা সলভ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আর আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয় আপনারা খুব সহজেই প্রবলেমটা সলভ করতে পারবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন গাইস, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।